হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি বানাবো ডেট কেক, সেটাও আবার এগলেস। তাহলে চলো কিভাবে বানাতে হয় দেখে নি। এটা দেখো, আমি 12 খানা খেজুর গরম দুধে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। খেজুর আছে 12টা আর দুধ আছে 1/2 কাপ। আর দুধটা কিন্তু গরম আছে, এটা 1/2 আওয়ার ধরে ভিজিয়ে রেখেছি। আর দেখো এটা আছে হচ্ছে 1/2 কাপ অলিভ অয়েল, 1/4 কাপ আছে হচ্ছে টক দই, 1 কাপ আটা নিয়ে নিয়েছি, সব কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপ আছে। আর দেখো এখানে আছে 1/4 টিস্পুন আছে হচ্ছে বেকিং সোডা, আর 1/2 টিস্পুন আছে হচ্ছে বেকিং পাউডার। আর এখানে দেখো 1/4 কাপ আমি দেখো ওয়ালনাট আমি চপড করে নিয়েছি, তাহলে ওয়ালনাট আছে হচ্ছে 1/4 কাপ। আর এখানে দেখো 2টো খেজুর, এই খেজুরেরই 2টো আমি দেখো ফাইনালি চপড করে রেখেছি। আর দেখো 1 টিস্পুন নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। গুড় আছে দেখো এখানে 2 টেবিল স্পুন আমি গুড় নিয়ে নিয়েছি, এটা গুড়টা দেখো গুড়ানো আছে, এটা আছে 2 টেবিল স্পুন। এবার মিষ্টিটা কিন্তু যে যার অনুযায়ী নেবে, কারণ অলরেডি খেজুর দেওয়া হচ্ছে, সেই কিন্তু মিষ্টিটা কিন্তু যে যার অনুযায়ী কিন্তু ইউজ করবে। আমি এখানে 2 টেবিল স্পুন নিয়েছি, যেহেতু খেজুরটা আমি 1/2 আওয়ার ধরে দেখো গরম দুধে ভিজিয়ে রেখেছি, খেজুরটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে কি করব, আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো। অবশ্যই ভেতরের দানাটা কিন্তু ফেলে পেস্টটা বানাতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। খেজুরের ভেতরের দানাটা ফেলে কিন্তু মিক্সিতে পেস্ট করতে হবে। তাহলে আমি এটা পেস্ট করে ফিরে আসছি। দুধ আর খেজুরের পেস্টটা দেখো আমি মিক্সিতে রেডি করে নিয়েছি। আর দেখো এখানে একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখো তেল ওয়াশ করে নিয়েছি, আর দেখো বাটার পেপারও লাগিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি একটা দেখো একটা বোল নিয়েছি, এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো হচ্ছে এই দইটা, তারপর দেবো হচ্ছে এই অলিভ অয়েলটা, আর দিয়ে দেবো খেজুর আর দুধের পেস্টটা। এবার ইলেকট্রিক বিটার দিয়ে এটা 1 মিনিট ধরে বিট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুড় বা জ্যাগারি, এটাকেও 40 সেকেন্ডের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো গুড়টা দেখো মিক্স করে নিয়েছি। এবার দেখো একটা স্ট্রেনার নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো সব শুকনো উপকরণ। প্রথমে দিয়ে দিলাম আটা, তারপর দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার, দিয়ে ভালো করে এটাকে স্টেইন করে নেব। সব কিছু দেখো স্টেইন করে নিয়েছি, এবার স্প্যাচুলার সাহায্যে প্রথমে এটাকে মিশিয়ে নেব। দেখো মেশাতে মেশাতে দেখছি ব্যাটারটা কিন্তু বেশ দেখো ঘন। এই সময় এর মধ্যে মিশিয়ে দেব 1/4 কাপ দুধ, দিয়ে এটাকে আবারও স্প্যাচুলার সাহায্যে প্রথমে মিশিয়ে নেব। এবার ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে 3 মিনিট ভালো করে বিট করে নিতে হবে। যদি বিট করতে করতে তোমাদের মনে হয় যে তোমাদের ব্যাটার এখনো ঘন আছে, তাহলে কিন্তু অবশ্যই সামান্য দুধ মিশিয়ে নিতে হবে। বিট করলাম, এবার এর মধ্যে মিশিয়ে দেব এই ভ্যানিলা এসেন্সটা, দিয়ে লাস্ট 1 মিনিট আবারও বিট করে নেব। ব্যাটার আমার পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে, থিকনেসটা দেখো। এবার এটাকে মোল্ডে ট্রান্সফার করে নেব। এই ডেট কেকের ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু আমি অলরেডি খেজুর আর গুড় ইউজ করেছি, তাহলে কিন্তু মিষ্টিটা কিন্তু যে যার নিজের অনুসারে কিন্তু ইউজ করবে। আমি এখানে 2 টেবিল স্পুন গুড় ইউজ
ইউজ করেছি। যদি তুমি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে কিন্তু আর একটু গুড় মিশিয়ে দিতেই পারো। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, দুধ কিন্তু আমি এখানে 1/4 কাপ ইউজ করেছি, যাতে যদি ব্যাটার ঘন হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু আর একটু বেশি দুধ ইউজ করতে পারো, বা ব্যাটার যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর একটু কম দুধ ইউজই করা যায়। এবার এটাকে ট্যাপিং করে নিলাম, আর এটাকে অবশ্যই 180 ডিগ্রিতে প্রিহিট করে নেবো আগে মাইক্রোওভেন, আর 180 ডিগ্রিতে অবশ্যই বেক করব 40 থেকে 45 মিনিট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর মাইক্রোওভেনে হিটিং পাওয়ার যেহেতু সবার সেম হয় না, কারোর কিন্তু এটা 35 মিনিটেও হয়ে যেতে পারে। আর ওপর থেকে মিশিয়ে দেবো সামান্য এই ওয়ালনাটগুলো, আর দিয়ে দেব খেজুর। এবার এটা কিন্তু আমি বেক করে নেব। কেক দেখো 40 মিনিটের মাথায় পুরোপুরি দেখো বেক হয়ে গেছে। এবার একটা স্টিক নিয়ে নিয়েছি, দেখো পুরো ক্লিয়ার এসছে, তার মানে কিন্তু কেক কিন্তু খুব ভালোভাবে দেখো বেক হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে, অবশ্যই একটা কটন কাপড় বা টাওয়াল চাপা দিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করতে দিতে হবে। কেক দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখো এটা বেরিয়ে এসছে। এবার বাটার পেপারটা আমি আস্তে আস্তে খুলে নেবো। বাটার পেপারটা খুলে নিয়েছি, দেখো কেকটা কতটা সফট হয়েছে, আর দেখো পুরো জালি জালি হয়েছে, এই দেখো। এবার এটা একটু কেটে দেখাই, ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন রান্না পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে ডেট কেক বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেকটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।